তসলিমা নাসরিন, কবির চৌধুরী, আহমদ শরীফদের প্রেতাত্মারা, বর্তমান মুরগিচোরা শাহরিয়ার কবির, আমার একটা মুজাহিদ বলেন ফাঁসি হলে বাংলার পারে কোন আগুন জ্বলবে। বক্তব্যের মাধ্যমে যে মুরতাদকে হত্যা করতে হবে এরকম কথা কোরআনে কোথাও নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মুরগিচোরা শাহরিয়ার কবির তসলিমা নাসরিন, জাফর ইকবাল এই তিন ব্যক্তিকে হালকার উপর নাস্তা করিয়েছেন আল্লামা মামুনুল হক সাহেব। বন্ধুরা, এই তিন ব্যক্তিকে নিয়ে আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছে সেটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সাথে সাথে বাংলার পাঁচ মুজাহিদকে নিয়ে এবার হুঙ্কার দিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এই পাঁচ মুজাহিদের ভিতর থেকে চার মুজাহিদকে ফাঁসির রায় এবং এক মুজাহিদকে যাবজ্জীবনের রায় দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পাঁচ মুজাহিদের রায় নিয়ে এবং সেনাপ্রধানের দুই ভাইয়ের রায় নিয়ে মুখ খুলেছেন রফিকুল ইসলাম মাদানী। যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এবং মুরতাদকে হত্যার বিধান নিয়ে এবার মুখ খুলেছেন আব্বাসী হুজুর। বন্ধুরা, আব্বাসী হুজুর কি বলেছেন সেটিও আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেরা প্যারা নবী, কিতনা প্যারা নবী, উম্মতি উম্মতি। চলুন বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেব কি বলেছেন। তসলিমা নাসরিন, কবির চৌধুরী, আহমদ শরীফদের প্রেতাত্মারা, বর্তমান মুরগিচোরা শাহরিয়ার কবির, তারপরে বলদ সার জাফর ইকবাল, তোমরা এখন তো তোমাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ডক্টর জাফর ইকবাল সাহেব, আপনি কোথায়? এখন তো হারিকেন দিয়ে আপনাকে খুঁজে পাওয়া যায় না। নোয়াখালীর বেগমগঞ্জে আমার মা যখন ইজ্জত লুণ্ঠিত হয়, যখন তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে গোটা বাংলাদেশের কপালের উপর কালিমা লেপে দেওয়া হয়, কোথায় আপনি? আপনার সিলেটের সেই এমসি কলেজে যখন সোনার ছেলেরা এক স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে, তখন তো আপনাদেরকে টকশোর মধ্যে টক মারাতে দেখা যায় না। আপনাদেরকে দেখা যায় কখন? যখন আল্লামা আহমদ শফি 13 দফার দাবি নিয়ে তিনি সরব হন। আপনাদেরকে চিৎকার আর ঘেউ ঘেউ করতে দেখা যায় কখন? যখন আল্লামা আহমদ শফির আহ্বানে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তকের মধ্যে নতুন করে সংস্কার আনেন। আপনাদের চিৎকার আর চেঁচামেচি করতে দেখা যায় তখন? যখন আল্লামা আহমদ শফি জাতির নারীদের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করবার জন্য তিনি নারীদেরকে রক্ষণশীলতা পালন করবার আহ্বান জানান, তখন আপনারা নারীদের প্রতি, মহিলা জাতির প্রতি দরদ মায়া কান্না দেখান। যখন নারীরা ধর্ষিতা হয়, তখন আর আপনাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মোহতারাম হাজিন, আমি বলছিলাম আজ ওই তসলিমা নাসরিন, মুরগিচোরা শাহরিয়ার কবির আর এই সমস্ত প্রেতাত্মারা, তারা হয়তো উল্লাস প্রকাশ করছে, তারা হয়তো মনে মনে ভাবছে, মন কলা খাচ্ছে যে আল্লামা আহমদ শফির অবর্তমানে এদেশের মুসলমানদের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে। হয়তো আমাদের মধ্যে অনেকে এমন হীনমন্যতায় ভুগতেছি, আমরা মনে করতেছি আল্লামা আহমদ শফি আর ফিরে আসবে না, ওনার মতো আর কেউ হবে না, সুতরাং আগামী দিনে আমাদের নেতৃত্ব। বন্ধুরা, এই তিন ব্যক্তিকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছেন। স্বাধীনতার দোহাই দিয়া, মত প্রকাশের দোহাই দিয়া, যে মত প্রকাশ এবং বাক স্বাধীনতা করতে চায়, তাদেরকে দিতে চায়, আমাদের জানতে মনে চায়, আমার নবীকে গালি দেওয়া, আমার নবীর স্ত্রীদেরকে গালি দেওয়া, আমার নবীর স্ত্রীদের ব্যাপারে কটূক্তি করা, এই যদি হয় আপনাদের বাক স্বাধীনতা আর মত প্রকাশ, তবে এটাও বলতে পারি আপনাদের মত প্রকাশ আমার নবীদেরকে গালি দিবে আর আমাদের হাত প্রকাশ তাদের কল্যাণ নামায় ফেলবে। আমি স্পষ্ট মুরব্বীদেরকে জানিয়েছি, আমি স্পষ্ট আজকে বলেছি মুরব্বীদেরকে, আগেও বলেছি, এই রায় হওয়ার পর থেকে বলছি, মুরব্বিয়ানে কেরাম, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন,
আমাদের মুরব্বীরা সজাগ দৃষ্টি আছে, ও মুসলমান এটা 94% মুসলমানের রাষ্ট্র, আরে এই রাষ্ট্রে যদি নবীকে গালি দিয়েছে তাকে হত্যার কারণে আমার নবী প্রেমী মুজাহিদদের ফাঁসি হয়ে যায়, তবে মুসলমান হিসেবে আল্লাহর নবীর লানত আল্লাহর নবীর বদদোয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা বদদোয়া রাসূলের পেতে চাই না, স্পষ্ট কথা সুস্পষ্ট কথা, জেনারেল আজিজ সাহেবের ভাইরা রাষ্ট্রের রাষ্ট্রপতির বিশেষ আইনে খুন করার পরেও ক্ষমা পাইতে পারে, রাষ্ট্রপতির বিশেষ আইন আছে কোন ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা হলেও সে ক্ষমা পাইতে, সুস্পষ্ট কথা রাষ্ট্রপতির একটা বিশেষ আইন আছে যে আইনের মাধ্যমে কোন ব্যক্তির যদি ফাঁসি হয় তাহলে ফাঁসির সাজা হওয়ার পরেও ফাঁসির রায় কার্যকর করার আগে রাষ্ট্রপতি বিশেষ আইনে উনাকে ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? আমরা এই রায়ের বিরুদ্ধাচরণ করব না, রাষ্ট্রের যে কোনো আইন মানতে আমরা প্রস্তুত, মেনেও নিয়েছি। গত কয়েকদিন আগে আমরা সবাই দেখেছি রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ সেনাবাহিনী কর্মকর্তা, প্রধান কর্মকর্তা জেনারেল আজিজ সাহেবের তিন ভাই হারেদ, জোসেফ, আনেস, আমি কোন রাজনৈতিক কথা বলতেছি না, তারা তিনজন একেবারে চিহ্নিত খুনি সন্ত্রাসী, বাংলাদেশে প্রমাণিত বিষয়, আমি কোন রিপোর্টের কথা বলছি না, এই বাংলাদেশের আইনেও কি তাদের সাজা হয়েছিল না হয় নাই? তাদের রায় হওয়ার পরে সাজার দণ্ড না দিয়া রাষ্ট্রপতির বিশেষ আইনে তারা ক্ষমা পেয়ে ফেলছে, আমরা এই রায়ের বিরুদ্ধেও না ক্ষমারও বিরুদ্ধে না, রাষ্ট্রের যেহেতু আইন আছে রাষ্ট্রপতি ক্ষমা করছে সমস্যা নাই, কিন্তু আমাদের জানতে মনে চায়, জানতে মনে চায়, ও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এই বাংলাদেশেই তো আপনারা বাস করেন, আপনারাও তো মুসলমান, আপনারা জেনারেল আজিজের ভাইদেরকে বিশেষ আইনে ক্ষমা করে দিয়েছেন খুন করার পরেও, জানার পরেও, রায় হওয়ার পরেও, তাহলে আমাদেরও একটা আবদার আছে, আমরাও চাই আল্লাহর নবীকে যারা কটূক্তি করেছে ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায় এদেরকে মারার কারণেও আমার ভাইদের ফাঁসি দিতে পারবে। বন্ধুরা, এই পাঁচ মুজাহিদকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক, কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে আসি আব্বাসী হুজুর কি বলেছেন। এখন সন্দেহ সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন পোস্ট বা বক্তব্যের মাধ্যমে যে মুরতাদকে হত্যা করতে হবে, এরকম কথা কোরআনে কোথাও নেই, এবং তারা কিছু খোড়া যুক্তি এবং দলিল উপস্থাপন করার চেষ্টাও করেছে। যে বা যারা এই কাজগুলো করতে যাচ্ছে, মুরতাদকে হত্যা করার কথা কোরআনে নেই বা এরকম বক্তব্য উপস্থাপন করছে, তারা বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নয়। প্রথমত তারা কোনো মহাক্কিক আলেম নয়, দ্বিতীয়ত তারা পরিচিত কোনো ফিগার নয়। বন্ধুরা, আব্বাসী হুজুরের কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।